ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য কিভাবে নিজের একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো। ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে পেজের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য এরপর ওপরের ডান দিকের এই ক্রিয়েট অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশান দেখতে পারবে। একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য এখানে দুই নম্বরে যে অপশানটা রয়েছে পাবলিক পেজ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পেজ, তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করতে চাইছো সেই পেজটার কি নাম দিতে চাইছো সেই নামটাকে এই ঘরটার ভেতর লিখতে হবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজের নামটাকে তোমার পছন্দ মতো তুমি এই ঘরটার ভেতর লিখবে। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে যে কোনো একটা নাম লিখে দিলাম। এই ঘরটার ভিতর তোমার ফেসবুক পেজের নামটাকে লেখার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একদম প্রথমেই দেখো লেখা রয়েছে হোয়াট ক্যাটাগরি পেজ ডিসক্রাইব, তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজের কি ক্যাটাগরি দিতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমার ফেসবুক পেজে তুমি যে ধরনের পোস্ট করবে সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা তিনটে ক্যাটাগরিকে একসাথে সিলেক্ট করতে পারো। ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করার জন্য এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে ক্যাটাগরির নাম লিখে সার্চ করতে হবে। তোমরা যদি বুঝতে না পারো কোন ক্যাটাগরি সিলেক্ট করবে, তাহলে আমি এখানে যে তিনটে ক্যাটাগরিকে সিলেক্ট করলাম এই তিনটে ক্যাটাগরি কি তোমরা সিলেক্ট করতে পারো। এখানে যে তিনটে ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে এই ক্যাটাগরিগুলোকে তোমরা পরে পরিবর্তনও করতে পারবে। এখানে তিনটে ক্যাটাগরিকে সিলেক্ট করার পর নিচের ক্রিয়েট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতেও তোমরা দুটো অপশান দেখতে পারবে। প্রথমের অপশানটা রয়েছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস, তার মানে তুমি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য একটা ফেসবুক পেজ তৈরি করতে চাও তাহলে এখানে প্রথমের অপশানটাকে সিলেক্ট করতে হবে। আর দুই নম্বর অপশানটা রয়েছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, তার মানে তোমরা যদি ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে চাও তাহলে এখানে দুই নম্বর অপশানটাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা এই অপশানটাকেই সিলেক্ট করবে। এখানে অপশানটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমার ফেসবুক পেজটাকে সেট আপ করতে হবে। এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে বায়ো, এখানে তোমার পছন্দ মতো তুমি যে কোনো কিছু বায়ো লিখতে পারো। এখানে তোমরা যে বায়োটা লিখবে এই বায়োটা তোমার ফেসবুক পেজের ঠিক এই জায়গাতে দেখাবে। এখানে আমি কোনো কিছু বায়ো লিখছি না, তোমরা চাইলে লিখতে পারো। তারপরের অপশানটা রয়েছে ওয়েবসাইট, তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে তোমরা এই ঘরটার ভেতর বসাতে পারো। এখানে তোমরা তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এখানে বসাতে পারো। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসাচ্ছি। তারপরের অপশানটা রয়েছে ইমেল আইডি, তোমরা এখানে চাইলে তোমার ইমেল আইডিটাকে লিখতে পারো। আমি এখানে ইমেল আইডিটাকে লিখছি না। তারপরের অপশানটা রয়েছে মোবাইল নম্বর, তোমার মোবাইল নম্বরটাকে এই ঘরটার ভেতর লিখতে পারো। এখানে মোবাইল নম্বরটাকে লেখার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এই অপশানগুলোকে দেখতে পারবে। এই অপশানগুলো যেমন রয়েছে তেমনই থাকবে, কিছু করার দরকার নেই। এখানে অপশানগুলোকে তোমরা পরে পরিবর্তনও করে নিতে পারবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে নেক্সটের একটা অপশান দেখতে পারবে, এই নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজের জন্য এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে। কভার ফটোটাকে যুক্ত করার জন্য এখানে কভার ফটোর কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমার ফোনের গ্যালারি থেকে তোমার ফেসবুক পেজের জন্য যে কভার ফটোটা দিতে চাইছো সেই কভার ফটোটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে কভার ফটোটা চলে আসবে। এরপর প্রোফাইল পিকচারটাকে যুক্ত করার জন্য এখানে প্রোফাইল পিকচারের কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে। এরপর আগের মতনই ফোনের গ্যালারি থেকে প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে প্রোফাইল পিকচারটা চলে আসবে। এখানে যে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাকে দেবে এগুলোকে তোমরা পরে পরিবর্তনও করতে পারো। এরপর এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাকে দেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর এখানে যে অপশানটা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস,
এই অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে। এদেরকে তোমার নতুন ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য তোমরা এখানে রিকোয়েস্ট করবে, তাহলে তোমার ফেসবুক পেজে তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে। এই পেজটার ওপরে ডান দিকে তোমরা এখানে সিলেক্ট অলের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে এখানে 1000 জন সিলেক্ট হয়ে যাবে। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে সেন্ড ইনভাইটের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে 1000 জনের কাছে ইনভাইট চলে যাবে তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য। এভাবে তোমরা সবাইকে দুবার তিনবার করে ইনভাইট পাঠাতে পারো। আমি এখানে কাউকে ইনভাইট পাঠাচ্ছি না। এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে, এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে কিছু করার দরকার নেই, নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা দুটো অপশানকে অন করবে। এখানে দুটো অপশানকে অন করার পর নিচের ডান অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা তৈরি হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটা খুলে যাবে। এরপর ফেসবুক পেজের ওপরে ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমার ফেসবুক পেজের নামটার উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক পেজটা এখানে খুলে যাবে। এরপর এখানে থ্রি ডট অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা প্রথমে একটা এডিটের অপশান দেখতে পারবে, এই এডিট অপশানটার ওপর টাচ করবে, এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমার ফেসবুক পেজের ডিটেলসগুলোকে দেখতে পারবে, যেগুলোকে তোমরা ফেসবুক পেজটাকে তৈরি করার সময় দিয়েছিলে। এখান থেকে তোমরা যে কোনো ডিটেলসকে যে কোনো সময় পরিবর্তন করে নিতে পারো। এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাড অ্যাকশন বাটনের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা এডিট বাটন অপশানটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা অনেক বাটন দেখতে পারবে, এখান থেকে যে কোনো বাটনকে তোমার ফেসবুক পেজের জন্য ব্যবহার করতে পারো। এখানে বাটন কিভাবে যুক্ত করতে হয় এই বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে, তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই কর দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।